আমাদের বিআরটিসি ভাড়া কমাতে হবে, তারপর হচ্ছে যাত্রীদের সুযোগ দিতে হবে, যাত্রীদের সুযোগ দিতে হবে, যাত্রীদের সাথে খারাপ আচরণ চলবে না, আমাদের দাবি এটাই। ভাড়া অর্ধেক করতে হবে, যাত্রীদের ভাড়া কমাইতে হবে, আর শিক্ষার্থীদের প্রতিদিনের ভাড়া অর্ধেক করতে হবে, চাঁদাবাজি চলবে না, আমাদের দাবি মানতে হবে। যেখানে মানুষ 50 জন ওঠার কথা সেখানে 150 জন মানুষ ওঠে, আমরা সাবোকেশনে ভুগি, আমরা নিঃশ্বাস নিতে পারি না বাসের মধ্যে, আমাদের স্টপেজ অনুযায়ী মানুষের পরিমাণ বেশি, আপনারা এর বিকল্প কোনো বাস না মান, নয়তো বিআরটিসি বাসের যেই ফিটনেসযুক্ত যে বাসগুলো আছে ফিটনেসবিহীন কোনো বাস আমাদের এই রাস্তায় নামানো যাবে না, কারণ এই ফিটনেসবিহীন বাস আমাদের জন্য বিপজ্জনক, যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আমি একজন শিক্ষক হিসাবে আমার প্রিয় ছাত্রছাত্রীর পক্ষ থেকে বলতে চাই, এই ভাড়া চলবে না, ভাড়া হবে, এই ভাড়াকে 20 টাকা পর্যন্ত করতে হবে, এবং আমার ছাত্রছাত্রীদেরকে অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুবিধা দিতে হবে ন্যূনতম পক্ষে।